নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো দেখো নন্দনপুর হাই স্কুল ঠিক আছে এইচএস ম্যাথামেটিক্স সাবজেক্ট যার পেজ নম্বর চারশো পঞ্চাশ নম্বর পেজের যত এম আছে ঠিক আছে তো দেখো শূন্যস্থান আছে এবং ট্রু ফলস আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে বলেছে রোমাননে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে সমান হবে তোমরা তো জানো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হয় সমান হয় তো দেখো রোমান্টোয়ের কোশ্চেন কী বলেছে রোমান্টোয়ের কোশ্চেন বলেছে যে শুভেন্দু ও অমল যথাক্রমে পনেরোশো এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত টাকা ক্ষতি হয় তো দেখো এর অ্যান্সার হবে পঁয়তাল্লিশ টাকা তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো শুভেন্দু ইস টু অমল শুভেন্দু কত আছে পনেরোশো আছে ইস টু অমল কত আছে এক হাজার আছে তো দেখো শূন্য শূন্য যদি কেটে যায় দুটো শূন্য যদি আমি কেটে দিই দুটো শূন্য যদি আমি কেটে দিই এইভাবে তোমরা কাটবে না জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কাটছি পনেরো ইস টু টেন তো দেখো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনি দশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থ্রি ইস টু টু শুভেন্দু কত আছে থ্রি এবং অমল কত আছে টু তো দেখো অনুপাতগুলির যোগফল করেছি আমি তো দেখো অনুপাতগুলির যোগফল ফল থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ শুভেন্দুর কত ক্ষতি হয়েছে পঁচাত্তর গুণ তিন বাই পাঁচ শুভেন্দু কোনটা এইটা শুভেন্দু থ্রি বাই পাঁচ অনুপাতগুলির যোগফল কত পাঁচ তো দেখো তিন দুই পাঁচ হচ্ছে তিন দুই পাঁচ তিন বাই পাঁচ ঠিক আছে যদি বলতো যদি বলতো অমল তাহলে কী হতো দুই বাই পাঁচ হতো ঠিক আছে তো এখানে শুভেন্দু বলেছে তার জন্য তিন বাই পাঁচ হয়েছে পাঁচ পনেরো অঙ্ পঁচাত্তর অর্থাৎ পনেরো হচ্ছে পনেরোর সঙ্গে তিন গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার পঁয়তাল্লিশ টাকা তো দেখো মাত্র নেক্সট অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি হলে এ এস টু বিস টু সি তোমাদের এটা শর্টকাট আমি এটা ফর্মুলা ব্যবহার করতে পারি দুই তিন চারের লসক কত হয় বারো হয় এই বারো দুই তিন চারের লসক কত হয় বারো হয় ঠিক আছে কত হয় বারো হয় বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে এটা ছয় আছে ঠিক আছে আমি কী বলছি ভালো করে বোঝো এবং তিনকে বারোকে ভাগ করলে কত হয় চার হয় তিন চারে বারো আবার চারকে বারো দিয়ে ভাগ করলে কত হয় তিন চারে বারো তিন হয় অর্থাৎ দেখতে পাচ্ছি সিক্স ইস টু ফোর ইস টু থ্রি অর্থাৎ তোমাদের এই বারোকে এই যে টোটাল যে বারো আছে দুই তিন চারের লসু করে কত পেয়েছি বারো পেয়েছি কত পেয়েছি বারো পেয়েছি দুই তিন চারের লশক করে বারো পেয়েছি দুয়ের সঙ্গে বারো করলে কত হবে ছয় হবে ঠিক আছে তিনের সঙ্গে বারোকে ভাগ করলে কত হবে চার হবে এবং চারের সঙ্গে বারো দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে অর্থাৎ সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এটা একটা তো এটা একটা ইজি নিয়ম এবং খুবই ইজি পদ্ধতি এটা একটা খুবই সহজ নিয়ম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মটা খুব ইজি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি খুবই ইজি নিয়ম এবং খুবই সহজ নিয়ম ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে তোমরা একটু ধ্যান দাও তো দেখো এইভাবেও তোমরা করতে পারো টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি এ এস টু বিএস টু সি এর মান কত টু এ সমান সমান কে ঠিক আছে এ সমান সমান কে বাই টু অপর দিকে আমরা দেখতে পারছি এ কে এর মান কত দুই তিন চারের লসুই কত কত পেয়েছি দুই তিন চারের লসই করে কত পেয়েছি বারো পেয়েছি তো দেখো বারো বাই দুই অর্থাৎ সিক্স বেরোচ্ছে দিকে তো দেখো থ্রি বি এই যে থ্রি বি থ্রি বি সমস্যা কে ধরেছি বি সমস্যমান কে বাই থ্রি তো দেখো কে এর মান কত আছে বারো একে বারো আছে বারো কে তিন ভাগ করলে কত হবে চার হবে তো দেখো প্রথমে সিক্স বেরিয়েছে তারপরে ফোর বেরিয়েছে অপর দিকে তো দেখো এই যে ফোর সি তো দেখো ফোর সি সমস্যা কী আছে কে আছে সি সমান সমান কী আছে কে বাই ফোর তো দেখো কে এর মান কত আছে বারো আছে বারো কে চার দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে অর্থাৎ দেখতে পাচ্ছি সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এ ইস এ ইজ টু বি ইস টু সি সমান সমান সিক্স ইস টু ফোর টু থ্রি অর্থাৎ এটা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান ফোরের অঙ্ক তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে দুটি বৃত্তের ব্যাসার্দ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত এর অ্যান্সার হবে নাইন সেন্টিমিটার যদি বহিঃস্পর্শ বলে তাহলে যোগ হবে যদি অন্তঃস্পর্শ করে তাহলে কী হবে বিয়োগ হবে তো বুঝতে পারছো আমি কী করে অঙ্কটা করেছি যদি এটা বলে অন্তঃস্পর্শ বলতো তাহলে কিন্তু পাঁচ সেন্টিমিটার অত কিন্তু এখানে বলেছে বহিস্পর্শ তার জন্য চার আর পাঁচ নয় অর্থাৎ নাইন সেন্টিমিটার এর অ্যান্সার সি এর অ্যান্সার তো দেখুন তোমাদের একটু একে অঙ্কটা দেখাচ্ছে ঠিক আছে কী করেছি আমি তো দেখো এখানে আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করছি যার কেন্দ্র থেকে এই পর্যন্ত কত হচ্ছে পাঁচ সেন্টিমিটার বুঝতে পারলে আমি কী বলেছি বুঝতে পারছো আবার অপর দিকে দেখতে পারছি যে বি থেকে সি এই যে এটা কিন্তু সি হ্যাঁ তো দেখো বি থেকে সি এর দূরত্ব ফোর সেন্টিমিটার এবং এ থেকে সি এর দূরত্ব ফাইভ সেন্টিমিটার বলেছে দুটি কেন্দ্রদের মতো দূরত্ব অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত অর্থাৎ এ সি প্লাস বি সি বা সিবি তো দেখো আমি প্রথমে কী করছি প্রথম বৃত্তের ব্যাসার্ধ দুর্গ এ এসি ফাইভ সেন্টিমিটার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বিসি সমান ফোর সেন্টিমিটার তো বুঝতে পারছো আমি কী করে করছি তো দেখো বৃত্ত দুটির কেন্দ্র দেয়ের মধ্যে দূরত্ব ফাইভ প্লাস ফোর নাইন সেন্টিমিটার অর্থাৎ দেখতে পারছি যে এ থেকে বি এর যে দূরত্ব আছে এটা কত আছে নাইন সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক ও কেন্দ্রবৃত্তে পিকিউ একটি ব্যাস এবং আর পরিধির উপর একটি বিন্দু পি আর সমান সমান পিকিউ কোন আর পি এর মান কত তো দেখো এর অ্যান্সার হবে ডি এর পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো অঙ্কটা কি করে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো ও কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি ও কিউ ব্যাস আছে ব্যাস আছে তাই তো এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কি আছে পরিধির উপরে একটা বিন্দু অর্থাৎ পি আর পি আর সময় কি আছে পি কিউ তাই তো বুঝতে পারলাম আমি কী বলছি এবং আর পি কিউ অর্থাৎ আর পি কিউ অর্থাৎ এর অ্যান্সারটা বের করতে বলেছে এর এটার মান কত তোমরা তো জানো যে অর্ধবিধ্বস্ত কোন পি আর কিউ সমান সমান কিউ আর পি একই ব্যাপার পি আর কি পি আর কিউ এবং কিউ আর পি একই ব্যাপার নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা তো তোমরা জানো যে অর্ধবিধ্বস্ত কোন কী হয় নাইনটি ডিগ্রি হয় তো দেখো ত্রিভুজ কিউ আর পি এর পি কিউ সমান সমান পি আর কোন কিউপিআর সমান সমান কোন পি কিউ আর অতএব কী আছে কোন আর পি কিউ প্লাস কোন আর কিউ পি সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বিয়ে করলে কত হবে নব্বই ডিগ্রি হবে তো দেখো তাই কী হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোনটা পি কোণের মান এবং কিউ কোন মান এই দুটো কোন মান আমাদের বের করতে হবে তো দেখো কোন আর পি কিউও বলতে পারি আমি এবং কোন আর কিউ পিও বলতে পারি মানে দুইদের ভাগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো দেখো তোমাদের এত ঝামেলা না করলেও চলবে তোমরা আর একটা নিয়মে করতে পারো তোমরা তো জানো যে অদ্যবৃত্তস্ত কোন কত হয় টোটাল নব্বই ডিগ্রি হয় এটা কত আছে নব্বই ডিগ্রি হবে এবং আমাকে এই মানটার এবং এই মানটা ঠিক আছে এই মানটা এবং এই মানটা কিন্তু তোমাদের বইতে বলেছে আর পি কিউ মানে আর পি কিউ এই মানটা তোমাদের বের করতে বলেছে তো এটা টোটাল একটা ত্রিভুজ কতবে একশো আশি ডিগ্রি হবে আর তার সঙ্গে যদি আর কোন যদি নব্বই ডিগ্রি হয় এবং আমাদের এই কোনটা এবং এই কোনটা দুটি কোন বাকি আছে বাই টু একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত হবে নব্বই ডিগ্রি হবে নব্বইকে দুইতে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোন এবং কিউ কোন দুটি কোনই পঁয়তাল্লিশ ডিগ্রি করে তুমি এখানে তোমার মানটা চেয়েছে কোণের মান তার জন্য তুমি কী লিখবে আর পিকউ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তোমাদের একটা শর্টকাট নিয়ম আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক সমকোণী চৌপলের মাত্রা অ্যান্সার হবে তিনটি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তিনটি তো দেখো এবারে আমি শূন্যস্থান পূরণ করছি দুদাগের ফার্স্ট কোশ্চেন কী বলেছে আসল ও সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ ও বার্ষিক সরল সুদের হার কী হবে ড্যাশ সম্পর্কে আছে অ্যান্সার হবে সরল সম্পর্কে আছে তোমাদের মাথায় রাখতে হবে যে আসল ও সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে মোট সুদ ও বার্ষিক সরল সুদের হার কি থাকে সরল সম্পর্কে থাকে এটা তো সব থেকে ইজি কোশ্চেন তোমরা তো জানো তো দেখো পরের কোশ্চেন কী বলেছে রোমান টুতে এক্স ভ্যারিজিয়াস ওয়াই হলে এক্স টু দি দিবার এন ওয়াই ভের এক্স টু দিবার এন ভেরিজেস কেউ এটাও ওয়াই টু দি দিবার এন হবে এটা যদি কিউব থাকতো তাহলে এটাও কিউব থাকতো এটা যদি স্কোয়ার থাকতো এটাও স্কোয়ার থাকতো এর মাথায় যদি কোনো কিছু না থাকতো তাহলে এর মাথায়ও কোনো কিছু থাকতো না এটা আমাদের নিয়ম পরের অঙ্কটা কী বলছে রোমান থ্রি অঙ্গ রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণই কী হবে তোমরা তো জানো এর অনুবন্ধীকরণই কী হবে এর অনুবন্ধীকরণই তোমরা এইভাবেও লিখতে পারো যে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে তোমরা এইভাবেও লিখতে পারো বা এটাও লিখতে পারো মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি পরের অঙ্কটা কী বলেছে রোমান ফোরের অঙ্ক বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দ্রুত কত হবে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দ্রুত কী হবে জিরো হবে শূন্য হবে তো বুঝতে পারছো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কী হবে শূন্য হবে খুব ইজি অঙ্ক তোমরা তো জানো ব্যাপারটা তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা বলেছে রোমান ফাইভের অঙ্ক দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলি কী হবে সমানুপাতিক হয় সমানুপাতিক হয় রোমান সিক্সের কোয়েশ্চেন কী বলেছে একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম কি অ্যান্সার হবে গোলক একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে গোলক হবে তিন দাগের অঙ্ক সলভ করাবো সত্য বা মিথ্যা লেখ তো দেখো রোমান অনেক কী বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে অধমর্ণ বলে তাই তো যে ব্যক্তি টাকা ধার সরি যে ব্যক্তি টাকা ধার দেন যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তম অন্য বলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তম অন্য বলে ঠিক আছে মিথ্যা হবে ওকে তাকে এটা মিথ্যা হবে মিথ্যা মানে ফলস হবে আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধম অন্য বলে আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তম অন্য বলে রোমান্টের কোশ্চেন কি বলেছে অংশীদারী ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার এটা ফলস আছে কারণ অংশীদারী কারবারে মাত্র দুজন লোক হলেই হয়ে যায় তিনজনের দরকার না পড়লেই চলে এটা মিথ্যা আছে পরের অঙ্কটা কী বলছে রোমান থ্রির অঙ্ক এক্সেস্কোয়ার সমান সমান সিক্সটিন সমীকরণের একটি বিজ ফোর তোমাদের মাথায় রাখতে হবে তো দেখো অঙ্কটা তোমাদের দেখাচ্ছি একটি বীজ না কটি বীজ আছে সেটা তোমাদের আমি বোঝাচ্ছি তো দেখো এক্সেস্কোয়ার সমান সমান সিক্সটিন তো দেখো এক্স সমান সমান কেবে রুট সিক্সটিন হবে আর এখানে কেবে প্লাস হবে মাইনাস হবে তার মানে কী আছে প্লাস মাইনাস সিক্সটিন মানে কি ফোর মাল্টিপ্লাই ফোর ফোর মাল্টিপ্লাই ফোর তো দেখো দুটো ফোর থেকে একটা ফোর আসবে অর্থাৎ প্লাস মাইনাস ফোর মানে কি এর দুটি বীজ হবে একটা বীজ হলো ফোর আর একটা বীজ হলো মাইনাস ফোর মানে প্লাস ফোর মাইনাস ফোর দুটি বীজ হবে ঠিক আছে তার মানে এটা বলেছে একটি বীজ ফোর অর্থাৎ এটা কী আছে ফলস আছে কী আছে ফলস আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো রোমান ফোরের কোশ্চেন কি বলছে রুট থ্রি একটি শুদ্ধ দ্বিঘাত করণী এটা সত্য আছে রুট থ্রি একটি শুদ্ধ দ্বিঘাত করণীই হয় সত্য পরের অঙ্কটা কী বলেছে রোমান ফাইভের অঙ্ক একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকটির আয়তন পূর্বের আয়তনের আট গুণ হবে এটা কি কী সত্য হবে তো দেখো আট গুণ হবে না গুণ হবে না পাঁচ গুণ হবে সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যে এটা কত গুণ হবে তো দেখো গোলকের আয়তন প্রথমে ভি দ্বারা প্রকাশ করেছে ভি অন সমাজ ফোর বাই থ্রি পাই আর কিউব এবং তারপরে বলেছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় ব্যাসার্ধ সমাজ টু আর তো অতএব ভি টু মানে দ্বিতীয় আয়তন ভি টু সমান সমান কী আছে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর এর মান কী আছে আর এর মান টু আর আছে টু আর এর মাথায় কিউব ঘন একক অর্থাৎ ফোর বাই থ্রি পাই টু আর এর মাথায় কিউব মানে কি এইট আর কিউব হয়ে যাবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ঠিক আছে পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে এটাকে আমি এই দিকে বসে দিয়েছি আর এই যে আট আছে আটটাকে আমাদের সামনের দিকে দিয়েছি তো দেখো এইট গুণ আর কী আছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব এই যে এটা আছে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কি ভি ওয়ান এর মানে কি ভি ওয়ান তার মানে কী আছে ফোর বাই থ্রি পাই আর কিউব মানে ভি ওয়ান আর এখানে আট আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে অঙ্কটা যেটা বলেছিল যে একটি নিডেড গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে আট গুণ হবে পূর্বের আয়তন কী আছে ভি ওয়ান এবং এখন আয়তন কত আছে এর থেকে আমরা দেখতে পাচ্ছি আট গুণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান সিক্সের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করা যায় এটা কি আছে সত্য বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায় এটা সত্য আছে তো তোমরা তো জানো যে বৃত্তের একটু যদি বহিষ্ঠের বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ কঙ্কন করা যায় এটা সত্য আছে তোমরা জানো ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এই দেখো দু নম্বরের টোটাল দশখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে এখানে টোটাল তোমাদের বারোখানা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আমি আগামীকাল সলভ করে দেবো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি